খাবার খেয়ে জনপ্রিয় ফুলাপি। নাম ফাবিয়া হাসান মনীষা। কিন্তু বর্তমানে ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ফুড আপি নামেই বেশি জনপ্রিয় তিনি। দৃষ্টিনন্দন সব রেস্টুরেন্টের মুখরোচক খাবার এবং দর্শনীয় পর্যটন কেন্দ্রের ভিডিও কন্টেন্ট তৈরি করেন মনীষা। ইতোমধ্যে ডিজিটাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে পূর্ণ হয়েছে 3 লাখের ও বেশি ফলোয়ার। রাজধানী ঢাকার ঝিগাতলার একটি সাধারণ মেয়ে থেকে ফুডাপি হয়ে ওঠার গল্প, ফুড ব্লগিং এবং ট্রাভেলগ শুরু করার পেছনে মূল কৃতিত্ব ছিল দ্বিতীয় স্বামী মাহাদি হাসান মান্নার। দ্বিতীয় স্বামী মান্না চাইত সে চাকরির পাশাপাশি অনলাইনে খাবার টেস্ট করুক, কেননা সে ভীষণ খাবার পছন্দ করত। এখন তাকে নিয়ে চলছে নানা রকম তর্ক বিতর্ক, কেন ডিভোর্স হয়েছিল প্রথম স্বামী রুহুল আমিনের সাথে। বাসার দরজা নক করছে, দেখি যে একটা ছোট খাম, খামের ভিতরে তালাকের নোটিশ। ফুট করে আপনি জানেন না এটা? সেও আমাকে ভালোবাসতো, এমন না বিষয়টা যে শুধুমাত্র সে আমার সাথে শয়তানি করতো, সে আমাকে ভালোবাসতো। সে আমাকে বলে, আচ্ছা একটা কাজ করি, চলো আমার আম্মার মাথা ঠান্ডা থাকবে, তোমার আম্মার মাথা ঠান্ডা থাকবে, চলো আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলি। তাহলে যে যাই বলো একটা দিয়ে শুনবো, আরেকটা দিয়ে বিয়ে করে ফেলবো, আমাকেও অন্য জায়গায় বিয়ে করাতে পারবে না, এবং তোমার আব্বু যাই বলো কোনো কিছু কোনো প্রবলেম হবে না। পরে আমি বললাম যে আমার তো আসলে বয়স হয় নাই, 18 বছর তো হয়নি, তাহলে কিভাবে বিয়ে করবো বলো। পরে বলে যে ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, ওটা কিভাবে ম্যানেজ করতে হয় আমি জানি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো। তো কোন একটা শুক্রবারে মালিবাগ রেল স্টেশনের ওখানে একটা কাজী অফিস আছে, ওখানে যাই। তো কাজী অফিসে যাই, ওখানে দেখি যে ওমা সবকিছু রেডি, দ্যাট মিন্স মানে তার যে ফ্রেন্ড সার্কেল সবাই আসছে। আমাকে বিয়েটা যে এত ইম্পর্টেন্ট এবং লাইফের সবকিছু, এইটা মানে কোনো ধারণাই আমার ছিল না তখন থেকে। কিন্তু বিয়েটা করানো হয় তখন আমি আপনাকে অলরেডি বলছি যে তখন আমার অ্যাকর্ডিং টু সার্টিফিকেট বা অ্যাকর্ডিং টু রিয়েল লাইফ আমার 18 হয়নি, 16 ছিল। আর সার্টিফিকেট অনুযায়ী তো মানে ফুলের ছিল। যাই হোক, তো 1,00,000 টাকা করা হয়েছে, কোনো সমস্যা নাই তো, আপনি রাজি আছেন তো? আমি বলছি যে যেটা ভালো হয় সেটাই করেন, আমার কোনো সমস্যা নেই। আমার অলওয়েজ একটাই রিপ্লাই ছিল, কারণ আমি কিছু বুঝতাম না, দ্যাটস ইট, আর একজনের উপর ডিপেন্ডেন্ট। ও আমি কিন্তু শুরু থেকে আমার বাবা মার কাছে ছিলাম, এবং বিয়ের পর থেকে কিন্তু কখনো আমার হাজব্যান্ড আমার কোনো খরচ পাতি দিত না, এবং আমি চাইতাম না। কারণ ওই যে চাবো যে বিষয়টা আমি বুঝতাম না, যে আমাকে কিছু টাকা পয়সা দাও বা আমার অমুক জায়গা লাগবে, তোমুক জায়গা লাগবে, এতটুকু বলার ক্যাপাসিটি আমার ছিল না, বা আমি বলতে পারতাম না। সবকিছুর আলটিমেট রেজাল্টটা কেন তোমাদের মুখ থেকে এটাই আসে যে সংসারটা টিকবে না, এটা করো মানে সংসার টিকবে না, ওইটা না করলে সংসার টিকবে না, সবকিছু ডেস্টিনেশনটা কেন সংসার টিকবে না থেকে আটকায় যায়, আর কোনো মানে রেজাল্ট তোমরা দেখতে পাও না। পরে বাবু হবে, তো তখন হচ্ছে আমি বাবুকে পেটে নিয়ে আমার অনার্স এর জন্য প্রিপারেশন নিতে প্ল্যান বেবি ছিল আপনাদের নাকি আনপ্ল্যানড? আনপ্ল্যানড, আনপ্ল্যানড। এর মধ্যে আমার 2015 বাবু হয়, আচ্ছা মে মাসে আমার বাবুটা হয়। প্রেশারটা আস্তে আস্তে এমন পর্যায়ে যায় যে তার আমাকে ফিজিক্যালি টর্চার করা শুরু করে। যদি এটা কোনো এভিডেন্স আমার কাছে আমি ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার বাচ্চাটা যে হয় ও কিন্তু একটা প্রিম্যাচুর বাচ্চা ছিল, ওর বার্থ ওয়েট ছিল হচ্ছে 1.2 কেজি, মানে 1 কেজি 1200 গ্রামের একটা বাচ্চা, খুবই প্রিম্যাচুর। এবং এখন আপনি যদি ওকে দেখেন আপনি বিশ্বাস করবেন না যে এটাই সে বাচ্চা। মাশাআল্লাহ ভালো থাকে, হ্যাঁ খুবই মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে এখন অনেক। তো বাবুটাকে আমি অনেক এক কেয়ারের মধ্যে বড় করি, আমার ছোটবেলা থেকে একটা স্বভাব যে আমি অনেক বেশি কেয়ারিং, সেটা যে কোনো মানুষের ব্যাপারে হোক আমি অনেক বেশি কেয়ারিং ছিলাম। তো আমি আমার জীবনে সবকিছু মানে হইতেছে যে ওটাই আমার সবকিছু, মানে আমার বাবা মা থেকে মানে আমার বাচ্চাকে বেশি ভালোবাসি, এরকম একটা ব্যাপার ছিল ওই অবুঝ বয়সটাতে আমার। তো হঠাৎ করে একদিন দেখলাম যে আমার খুব খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে কি যে তার সাথে খুব দেখা করতে ইচ্ছা করতেছে, কথা বলতে ইচ্ছা করতেছে। তো হবে না, যেহেতু আমার বাবা মা তোমাকে অনেক বেশি ফিজিক্যালি টর্চার করে, মেন্টালি টর্চার করে, তোমার আমার বাসায় আসে কি হবে, তুমি যেখানে আসো ওখানে ভালো আছো ওখানেই থাকো, মানে জিনিসটা আসলে ভালোবেসে বলে না, জিনিসটা টিপকারি মেরে বলে। তখন আমি বলছি যে সমস্যা নাই, আমি সবকিছু সহ্য করতে পারবো, আমার বাবুটা তোমাকে প্রয়োজন, কারণ যেহেতু আমি বুঝি যে আমার বাবাকে আমার প্রয়োজন, তাহলে ওরও তো বাবাকে প্রয়োজন। বলছে না যেখানে আসো ওখানে থাকো, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার কেমন যেন খুব অস্থির অস্থির লাগতেছিল, হঠাৎ করে একজন বাসার দরজা নক করছে, দেখি যে একটা ছোট খাম, খামের ভিতরে তালাকের নোটিশ। ফুট করে আপনি জানেন না এটা? কারণ বাবুর বয়স কত তখন? 2015 আমার বাবু হয় মে মাসে, আর সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় হচ্ছে 2016 14 নভেম্বর, এবং সেটা ফাইল করে 12 নভেম্বর, 1.5 বছর, মানে 2 দিনের মাথায় চিঠি চলে আসছে। হ্যাঁ ওকে। তো এই তালাকের নোটিশটা আমাকে বাসা সবাই বলছে এটা তোমাকে জাস্ট ভয় দেখাইছে, এটা আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, সেটা জাস্ট তোমাকে ভয় দেখানোর জন্য করছে। আর আমি তো এত বেশি কান্নাকাটি করতেছিলাম যে ভাইয়া আসলে একটা মানুষ মারা গেলে না মেনে নেওয়া যায়, কিন্তু মানে একটা জীবন্ত মানুষ জীবন থেকে চলে যাবে, মৃত্যু না এটা মেনে নেওয়া সম্ভব না, মানে মৃত্যু যন্ত্রণা সহ্য করা যায় বাট অমৃত্যু যন্ত্রণা কখনো সহ্য করা যায় না। একটা কাগজ হাতে পাইছি, এটা কি? পরে বলতেছে যেটা দেখতেছো সেটাই। আমি বলতেছি কি তুমি পাঠাইছো? পরে বলে হ্যাঁ আমি এটা পাঠাইছি, আর আমাকে কোনো ফোন টোন দিও না, আমাকে ফোন টোন দিলে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না।
এইটা বলে আশা ফোনটা রেখে দেয়। এরপর থেকে আর কখনো সে আমার ফোন ধরতো না। আমি কন্টিনিউয়াসলি তাকে ফোন দিতাম, তার বাসা নিচে যে দাঁড়া থাকতাম, বাবুটাকে কোলে করে করে দাঁড়া থাকতাম। আর আমার বাবুটা এত বেশি মানে দুষ্ট ছিল, ওকে নিচে রাখলে ও দৌড় দিত বা হাঁটতো বা কিছু একটা করতো, তো ওকে আমার অলওয়েজ কোলে রাখতে দিত। এই পিচি বাচ্চাটাকে নিয়ে আমি ওদের বাসা নিচে যে দাঁড়া থাকতাম বা ওদের গেট নক করতাম, দরজা থেকে দাঁড়াই দিত, এরকম একটা সিচুয়েশন যাচ্ছিল। তারপরে ওদের মানে একটাই কনসার্ন যে টাকা দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন আমার বাবা মার কথা হলো, এত বড় সাহস আমার মেয়েকে কোনো কারণ ছাড়া এরকম ডিভোর্সটা পাঠাই দিল, একার মধ্যে মান সম্মান রাখলো না। আমার বাবা মা আরো বেশি ক্ষিপ্ত হয়ে 2017 সালের ফেব্রুয়ারি যখন চলে আসে, অর্থাৎ 3 মাস যখন শেষ হয়ে যায়, তখন সত্যিকার অর্থে ডিভোর্সটা কমপ্লিট হয়ে যায়। মাঝখান থেকে কোনো ধরনের চেষ্টা করেও ওকে হেলাতে পারেন নাই? আমি ওর বাসার নিচে যে দাঁড়ায় থাকতাম, কান্নাকাটি করতাম, ওদের বাসার যে দারোয়ান আঙ্কেল তার মানে একদিন আমি পায়ে ধরছিলাম, হাতে ধরছিলাম, আঙ্কেল কেমনি হোক একটু ম্যানেজ করে দেন। তা আমার ফেসবুকে পাসওয়ার্ড তার কাছে আছে সেটা আমি জানতাম না, তো সে আবার বুঝতে পারতেছিল যে আমি তার অফিসে যে তার সাথে দেখা করার একটা প্রিপারেশন নিচ্ছি। মানে কথাবার্তা নেই কোনো কিছু নেই, হুট করে সে অফিস চেঞ্জ করে ফেলে, মানে জব সুইচ করে। ফেব্রুয়ারি মাস যখন চলে আসে একদম পুরোপুরি লাস্ট পর্যায়ে, তখন আমি তাকে অন্য নাম্বার থেকে, এতদিন আমার মাথায় আসে না যে আমি একটা অন্য নাম্বার থেকে ফোন দিয়ে ট্রাই করে দেখি, আমি তো একই নাম্বার থেকে রেগুলার ট্রাই করতেছি। অন্য নাম্বার থেকে যখন ফোন করছে তখন ফোনটা ধরছে, ফোনটা ধরার পর আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে প্লিজ একটাবার দেখা করো। পরে বলছে দেখো দেখা দেখা করতে পারবো না, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, তুমি যদি আমার সাথে থাকতে চাও, আমার লাইফে থাকতে চাও, যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করতে না চাও, আমি তোমাকে জাস্ট একটা সুযোগ দিব, যদি তুমি এই সুযোগটা কাজে লাগাও তাহলে আমাদের সংসার টিকবে, সরি আমাদের এই সংসারটা হবে, অর্ডার্স এটা এখানেই শেষ। কি শর্তটা? সেটা হচ্ছে তুমি তোমার বাবা মার কাছ থেকে 11 লক্ষ, না যেহেতু আমাদের এটা অনেক সময় হয়ে গেছে, এই টাকাটার একটা ভ্যালু বেড়ে গেছে, কি কি জানে আমার কথা বলছিল ভাই, আমি ওর কথা আমার মনে নাই আমার ভালো করে, 12 লক্ষ টাকা তুমি নিয়ে আসবা। এক, দুই নম্বর শর্ত হচ্ছে বাবা মাকে চিরতরে তুমি ছেড়ে আমার কাছে চলে আসবা, এমনকি তোমার বাবা মা যদি মারাও যায় তুমি তাদেরকে দেখে যেতে পারবা না, এবং তোমার লেখাপড়া কোনো কিছু তুমি কন্টিনিউ করতে পারবে না আমার বাসা থেকে, তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, আর তুমি বাসা থেকেও আমাকে ছাড়া কোথাও বেরোতে পারবে না। আমি বললাম যে হ্যাঁ পারবো, সবকিছু ছেড়ে দেবে আমি, ইয়ে করতে পারবো, আসতে পারবো, কোনো প্রবলেম নেই, তুমি কি করবে সেটা বলো আগে। তখন আমি বলতেছিলাম যে আমি এখন আমার হাসি আসতেছে, ওটা সময় মানে কান্না করে বলতেছিলাম যে দেখো মানুষের তো দুইটা কিডনি থাকে, দুইটা কিডনি তো প্রয়োজন হয় না, একটা কিডনি আমি বিক্রি করে দিবো, ওটা দিয়ে অনেক ভালো একটা টাকা পাওয়া যাবে। ও আমি কত বোকা ছিলাম যে আমাকে বলে যে আমাকে আর কখনো ফোন দিবা না। তারপরে সে সত্যি সত্যি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, এবং আমি কখনো আর ট্রাই করেও তাকে পাই নাই। আমি 2016 সাল থেকে শুরু করে আমার কাছে বাবুটা, আমার কাছে বাবুটাকে কোলে করে নিয়ে আমি ক্লাস করতাম, বাবুটাকে কোলে করে নিয়ে আমি পরীক্ষা দিতাম, দুই এক সময় টিচাররা আমাকে বকা দিত তুমি কেন লাস্ট বেঞ্চে বসবা, বাচ্চা নিয়ে আসছো দেখে কি তোমাকে লাস্ট বেঞ্চে বসতে হবে, তুমি ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করো। তাকে আমি মানে কোলের মধ্যে করে ঝুলায়ে, মানে এখানে একটা যে বেল্ট পড়ে না বাচ্চারা যেখানে ঝুলে যায়, তো এইভাবে করে নিয়ে আসা যা করতাম। তারপরে 2018 সাল পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি তার পেছনে পেছনে খালি ওর পিছনে পিছনে দৌড়াইতেছি, মানে ওকে খুঁজে বেরোনোর চেষ্টা করছিলাম। কি আমি চাচ্ছিলাম তার সাথে সংসার করতে, ওকে ব্যাক করতে। হ্যাঁ, ডিভোর্সের পরে, ডিভোর্সের পরে, ডিভোর্স তো হয়েছে 2016 তে, আমি 18 সাল পর্যন্ত তার পেছনে পেছনেই ঘুরতেছি। মানে আমার কাছে না এতটুকু সেন্স ছিল না যে যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথে সংসার চাইলে করা যায় না। 2016 সালের প্রথম স্বামী রুহুল আমিনের সাথে ডিভোর্স হওয়ার পর 2019 সালে নতুন করে সংসার বাঁধেন ব্লগার ফুড আপি। দ্বিতীয় স্বামীর নাম মাহদি হাসান মান্না। বর্তমানে দ্বিতীয় স্বামীর সাথে সুখে আছেন ফুড আপি। হেসে খেলে কেটে যাচ্ছে দিনগুলো।